السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون، كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون، صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম মুমিনুন ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, যিনি আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছেন, হৃদায়তের আলো দান করেছেন, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে হঠাৎ করেই গতকাল রাতেই সিদ্ধান্ত নেওয়া হলো, আজকে আপনাদের সাথে ইনশাআল্লাহ সালাতুল জুমআ আদায় করব। এটি একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন, এজন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই চেয়ারে বসে ওলামায়ে কেরাম খুতবারা এলেমের কথা বলেন, কিসের কথা বলেন? সবসময় তো আমরা এলেমের কথাই বলে আসছি, যদিও আমি আলেম নই, সেই যোগ্যতা আমার নাই, তবে যতটুকু আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করেছেন ততটুকু আপনাদের সামনে পেশ করবার চেষ্টা আমরা সবসময় করে থাকি। সবসময় তো এলেমের কথা বলি, আজকে বলবো একটু আমলের কথা। কিসের কথা? অবশ্য এটাও এলেমের অন্তর্ভুক্ত, এলেমের বাহিরে নয়। তার মানে হচ্ছে আমাদের মধ্যে আমলের প্রচণ্ড ঘাটতি দেখা যায়, আমলের প্রতি যথেষ্ট উদাসীনতা আমাদের আছে, সেজন্যেই আসলে আমরা আজকের এই অধঃপতিত অবস্থার মধ্যে পড়ে গেছি। মুসলিম উম্মার যে অধঃপতন, এর একটি অন্যতম কারণ হচ্ছে আমল না করা। এলেম কিন্তু পর্যাপ্ত আছে, সবার কম বেশি এলেম আছে, কারণ এলেম অর্জন করার এখন অনেক উপায় উপকরণ আমাদের হস্তগত হয়ে গেছে, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এলেমের প্রবাহ সৃষ্টি হয়ে গেছে, ঠিক না? এলেম কম বেশি সবার মধ্যেই আমাদের আছে, কিন্তু সেই অনুপাতে আমাদের মানোন্নয়ন হচ্ছে না, না ব্যক্তি জীবনে, না পারিবারিক জীবনে, না সমাজ জীবনে। এর একটি কারণ হতে পারে এলেমের চাহিদা দাবি অনুপাতে আমল করার যে গুরুত্ব, এই গুরুত্বটা হয়তো আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারছি না। অনুধাবন করতে পারলে হয়তো আমাদের অবস্থা আরও উন্নত হতো, আমাদের মান আরও সমৃদ্ধ হতো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে আলোচনা করব এলেম অনুসারে আমল করা, অর্থাৎ এলেম দিয়ে আমল করা। এই ব্যাপারে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করব। একটি হচ্ছে আহামিয়াতুল আমাল বিল এলম, এলেম অনুসারে আমল করার গুরুত্ব। তারপরে তাহযির, আর তাহযির মিন তারকিল আমাল, এলেম অনুসারে আমল না করার ব্যাপারে সতর্কবাণী। তিন নম্বর হবে এলেম অনুসারে আমল না করলে কি কি শাস্তি কুফল পরিণাম ভোগ করতে হবে দুনিয়াতে এবং পরকালে। তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ ফাওয়াইদুল আমাল বিল এলেম, এলেম অনুসারে আমল করার উপকারিতাগুলো কি। এরপরে আমরা ইনশাআল্লাহ ইতিহাসের পাতা থেকে শ্রেষ্ঠ কিছু আমল, যারা আমল করেছেন এলেম অনুসারে, তাদের দৃষ্টান্ত উদাহরণ পেশ করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আসুন এলেম অনুপাতে, এলেম অনুসারে আমলের গুরুত্ব কি। আসলে আলেমের কাছে এলেমের সবচেয়ে বড় দাবি হলো এলেম অনুসারে আমল করা। মিন হাক্কিল ইলমি আলা সাহিবিহি আন ইয়ামালা বিমুজিবিহি। অতএব যেই ব্যক্তি ইবাদাতের ব্যাপারে এলেম অর্জন করবে, তার দায়িত্ব হলো ইবাদাতগুলোকে আরকান, আহকাম, শুরুত সব কিছু মেনটেন করে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যথাসময়ে যথার্থভাবে আদায় করা। তদ্রূপ যেই ব্যক্তি মুআমালাতের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে ইসলামের এলেম অর্জন করবে, তার দায়িত্ব হলো
ইসলামের এই মুআমালাতের বিধি বিধান মেনে হালালের সীমারেখার মধ্যে থেকে মুআমালাত করা, লেনদেন করা, হারাম থেকে দূরে থাকা। তদ্রূপ যে ব্যক্তি ইসলামের আখলাক সম্পর্কে এলেম অর্জন করল, তার দায়িত্ব হচ্ছে আইয়াতাহাল্লা বিল ফাদাইল ওয়া আইয়াতাখাল্লা আনির রাদাইল, ভালো ভালো আখলাক দ্বারা নিজেকে সুশোভিত করে নেয়া এবং নিকৃষ্ট আখলাক থেকে নিজেকে পবিত্র রাখা। তদ্রূপ যে ব্যক্তি পরকাল বিষয়ক এলেম অর্জন করল, তার দায়িত্ব হচ্ছে পরকালের জন্য প্রস্তুতি, পাথেয় সংগ্রহ করা। অতএব আমরা যদি এলেম অনুপাতে আমলগুলো করতে পারি, তাহলেই আমাদের পক্ষে পরকালে আল্লাহর সামনে গিয়ে ওই কঠিন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মূলত চারটি মৌলিক প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, যেমনটি হাদিসে পাওয়া যায়, রাসূল কারীম বলছেন লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের জবাব আমরা না দিব ততক্ষণ কিয়ামতের ময়দান থেকে এক পা কেউ নাড়াতে পারবে না, দাঁড়িয়ে থাকতে হবে। সেই প্রশ্নগুলো কি? আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে আমি একটি সুন্দর জীবন দান করেছিলাম, সেই জীবনটি তুমি কিভাবে ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আমি তোমাকে একটি সুন্দর যৌবন দান করেছিলাম, জীবনের মধ্যে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যৌবনকাল, সেই যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছো জবাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, জিজ্ঞেস করা হবে সম্পদের ব্যাপারেও, সম্পদ কিভাবে অর্জন করেছো এবং কিভাবে কোথায় কোথায় ব্যয় করেছো। সর্বশেষ প্রশ্ন হবে ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি, ইলম কতটুকু অর্জন করেছো, কোন কোন ইলম অর্জন করেছো এবং কতটুকু তার আমল করেছো। সেই দিন যদি ওই প্রশ্নের জবাব দিতে হয় এলেম সম্পৃক্ত প্রশ্নের, তাহলে এলেম অনুসারে আমল করতে হবে, বরং এলেম অনুসারে আমল করলে বাকি প্রশ্নগুলোরও জবাব দেওয়া সম্ভব হবে, নইলে একটিরও জবাব দেওয়া সম্ভব হবে না। যদি এলেম অনুপাতে আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন আমরা যা জানি না তিনি আমাদেরকে তা জানিয়ে দেবেন। আল্লাহ পাক বলছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, আমার পথে আমাকে পাওয়ার জন্য যারা সাধনা করবে আমি তাদের সামনে আমার পথগুলো উন্মোচিত করে দেব। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন এর অর্থ হলো والذين يعملون بما يعلمون نهديهم الى ما لا يعلمون, যারা যা জেনেছে তা আমল করে আমি তাদেরকে যা জানে না সেই পথগুলো দেখিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামকে রাসূল এভাবে শিক্ষা দিয়েছিলেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কুন্না লা নাতাজাওয়াজু আশরা আয়াতিন হাত্তা নাতাআল্লামাহুন্না ওয়া না'মালা বিহিন্না ওয়া না'লামা হালালাহুন্না ওয়া হারামাহুন্না, আমরা রাসূলের কাছে গিয়ে দশটি করে আয়াত নিয়ে আসতাম, কয়টি? দশটি আয়াত শিখতাম, দশটি দশটি করে দশটি আয়াত নিয়ে এসে সেই দশটি আয়াত ভালো করে পড়তাম, বুঝতাম এই আয়াতগুলোর মধ্যে কি কি বিধান আছে সেগুলো নিষ্কাশন করতাম, আমল করতাম, হালাল হারামের বিধানগুলো জেনে নিতাম, এরপরে গিয়ে আরো দশটি আয়াত নিয়ে আসতাম। ফাউতিনাল ইলমা ওয়াল আমাল, এভাবে একই সাথে আমরা ইলমও পেয়েছি আমলও পেয়েছি, অর্থাৎ শুধু মুখস্থ করতেন না, শুধু জানতেন না, সাথে সাথে আমল করে বাস্তব জীবনে আয়াতগুলোকে রূপায়িত করতেন, যে কারণে তাই ছিলেন শ্রেষ্ঠ এবং তাদের জীবনে বরকত হয়েছিল। আমরা এলেম জানি কিন্তু আমল আমরা করি না। আমি নিজেকে সহ বলছি, নিজেকে সহ বলছি, এই আলোচনাগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার আগে নিজেকে স্মরণ করিয়ে দিতে চাই, কারণ এলেম অনুপাতে আমল না করলে পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে যেগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। আতা বিন আবি রাবাহ একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন,
তিনি বলছেন, তিনি মাঝে মধ্যে আমাদের মা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন এবং বিভিন্ন প্রশ্ন করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জবাব দিতেন। তো ফাজাআহা ইয়াউমান আও যাতা ইয়াউমিন ইয়াসআলুহা, কোনো একদিন তিনি গিয়ে আমাদের মাকে একটি প্রশ্ন করেছিলেন, তখন আমাদের মা সাইয়্যিদা আয়েশা বলেছিলেন, হাল আমিলতা বিমা সামিআতা মিন্নি, ইতোপূর্বে তুমি আমার কাছ থেকে যেগুলো নিয়েছো, যেগুলো শুনেছো, সেগুলো সব কি আমল করা শেষ হয়ে গেছে, আমল করেছো? তখন আপা বললেন, লা ওয়াল্লাহি ইয়া উম্মা, মা সেগুলো সব আমল করতে পারিনি। তখন আয়েশা বললেন, ফাবিমা তাস্তাকসিরু মিন হুজাজিল্লাহি আলাইনা ওয়া আলাইকা, আমল যদি নাই করতে পারো তাহলে কেন তুমি নতুন করে শিখতে এসেছো, আমল না করলে এই এলেমগুলো তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে হুজ্জাত হয়ে যাবে, তোমার বিরুদ্ধে হবে, আমার বিরুদ্ধে হবে, আগে সেগুলো আমল করে তারপরে এসো। আল্লাহু আকবার। এজন্য একজন কবি বলছেন, ইযাল ইলম লাম ইউমাল বিহি কানা হুজ্জাতান আলাইকা ওয়া লাম তুযর বিমা আনতা হামিলু, তুমি যদি এলেম অনুসারে আমল না করো, যতটুকু জানো ততটুকু না মানো, এই এলেম তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, তোমার বিরুদ্ধে হুজ্জাত হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তুমি যত বড় আলেম হও না কেন, তোমার ভেতরে যত এলেম বহন করো না কেন, সেই জন্য তোমাকে মুক্তি দেওয়া হবে না। আলী ইবনে আবি তালেব বলছেন, ইয়া হামালাতাল ইলমি ইমালু বিহ, হে এলেম বহনকারীগণ, এলেম অনুসারে আমল করো। ফাইন্নাল আলিমা মান আলিমা সুম্মা আমেলা, আলেম তো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে শেখে এরপরে আমল করে। তারপরে বললেন, ওয়াসাতাকুনু ওয়াফাকা ইলমুহু আমালা, যার এলেম এবং আমলের মধ্যে পার্থক্য নাই, ব্যবধান নাই, এলেম আর আমল কি পার্থক্য নাই, একই জিনিস, আমল এলেমকে, এলেম আমলকে সমর্থন করে। ওয়া সাতাকুনু আকওয়ামুন ইয়াহমিলুনা আল-ইলম লা ইউজাবিজু তারাকিহিম, শীঘ্রই এমন কিছু কওম আসবে তারা এলেম বহন করবে, তবে তাদের এলেম এই কণ্ঠনালীর নিচে নামবে না, অর্থাৎ এলেম তাদের জিহ্বার ভিতরে মানুষকে শুধু বলে বেড়াবে, তাদের বাস্তব জীবনে এই এলেমকে তারা বাস্তবায়ন করবে না। তুখালিফু সারিরাতুহুম আলা নিয়্যাতাহুম, তাদের ভেতর জগতের অবস্থা বাহির জগতের ব্যতিক্রম হবে, উল্টো হবে, পরিপন্থী হবে। ওয়া ইউখালিফু আমালুহুম ইলমাহুম, তাদের এলেম আর আমলের মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না, সঙ্গতি থাকবে না। ইয়াকিদুনা হালাকান, তারা বড় বড় এলেমের জলসা, এলেমের অধিবেশন করবে, ছাত্রদেরকে পড়াবে, লোকদেরকে এলেম বলবে, এভাবে বড় বড় হালাকা করে। ইয়াতাবাহা বাদুহুম বাদা, এবং একজন আরেকজনের সাথে গর্ব করবে, অহংকার করবে, আমার আসরে আমার মজলিসে লোক বেশি হয়েছে, তোমার লোক কম হয়েছে, এরকম একটা ভাব দেখা যাবে। হাত্তা ইয়াবগাদা আর-রাজুলু আলা জালিসিহি আন ইয়াজলিসা মা গায়রিহি ওয়া ইয়াদা, এমন অবস্থা হবে এই ব্যক্তির ছাত্র বা অনুসারী যদি আরেকজনের কাছে গিয়ে এলেম শেখে, আরেকজনের মজলিসে গিয়ে বসে, তাহলে এই ব্যক্তি রাগ হয়ে যাবে, তুমি কেন আমার মজলিস ছেড়ে আমাকে ছেড়ে অমুকের কাছে গেলে। আছে, চিন্তা করে দেখুন, 1500 বছর আগের কথাগুলো আজকে অক্ষরে অক্ষরে মিলে যায়। আমাদের দেশে যে কত ধরনের ফিরকা সৃষ্টি হয়েছে, দল উপদল সৃষ্টি হয়েছে, প্রত্যেক দল মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সত্যের উপরে দাঁড়িয়ে আছি, আর বাকি সব গোমরা, অর্থাৎ আমার কাছে যারা আসবে তাদের কি অন্য কোথাও যেতে দেওয়া হবে, এই ধারণাটা ঠিক নয়। সত্য সবার সাথেই আছে, সবার দলে ভালো মানুষ আছে, ভালো আলেম আছে, ভালো আমেল আছে, অতএব সবার কাছে যেতে হবে, সবার কাছ থেকে শিখতে হবে, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে কাজ করতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে কাজ করলে কোনো দিন আমরা সফল হতে পারবো না, পারবো না, পারবো না। একথাই আলী ইবনে আবি তালেব তার বিচক্ষণতা থেকে বলে গিয়েছেন 1500 বছর আগে। তাহলে এতক্ষণ ধরে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায়, যে এলেম অনুসারে আমল করা কি আছে, অপরিসীম গুরুত্ব আছে। এবার আসুন, এলেম অনুপাতে আমল না করলে
কোরআন এবং সুন্নায় কিভাবে সতর্কবাণী দেওয়া হয়েছে, নিন্দা জ্ঞাপন করা হয়েছে, এটিও পরোক্ষভাবে এলেম অনুপাতে আমল করার গুরুত্ব বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এলেম অর্জন করেছে, এলেম যাদের কাছে আছে, যারা সত্য জানে কিন্তু মানে না, এলেম দ্বারা নিজেকে অলঙ্কৃত করে না, উপকৃত করে না, তাদেরকে আল্লাহ কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তাদের সঙ্গে আল্লাহ বলছেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাফ আও তাতরুকুহু ইয়ালহাফ। এখানে আল্লাহ তাদেরকে বুঝিয়েছেন, যাদেরকে এলেম দিয়েছেন, কি দিয়েছেন, এলেম দিয়েছেন, অগাধ পাণ্ডিত্য দিয়েছেন, কিন্তু সেই এলেম পাওয়ার পরেও তারা এলেম অনুসারে আমল না করে পার্থিব জাগতিক ভোগ বিলাসিতার প্রতি ঝুঁকে পড়েছে আল্লাহ এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে, এলেম মানে নাই, আল্লাহকে মানেনি, তারা হচ্ছে কুকুরের মতো। তারা কিসের মতো? কুকুরকে যদি আপনি তাড়া করেন তাহলেও জিব্বাটা বের করে হাঁপাতে থাকে, আর তাড়া না করলেও বসে বসে সে জিব্বা বের করে হাঁপাতে থাকে। অতএব আল্লাহ যাদেরকে কুকুর বলে আখ্যায়িত করেছেন, কুকুরের মতো বলেছেন, সেই দলের মধ্যে কি আমরা কেউ থাকতে চাই? থাকার কোনো আগ্রহ কারো আছে? যদি না থাকে তাহলে এলেম আপনি আমি যতটুকু শিখেছি ততটুকু মানবো, মানার সর্বাত্মক চেষ্টা করব, সবাই কি একমত? অন্যদিকে দেখা যায় যে যারা এলেম অনুসারে আমল করে না, যাদের এলেম আর আমলের মধ্যে তানাপদ আছে, বৈপরীত্য আছে, তাদেরকে জাতির জন্য, মানুষের জন্য ফিতনা বলা হয়েছে। কি বলা হয়েছে? ফিতনা, তারা হচ্ছে ফিতনা। এবং তাদের কাছ থেকে মুমিনদেরকে সাবধান করে দেওয়া হয়েছে, তোমরা তাদের কাছে যেও না, তোমরা তাদের সাথে মেলামেশা করো না, উঠা বসা করো না, দূরে থাকো, কারণ ওদের কাছে গেলেই সংক্রামিত হয়ে যেতে পারো, এই ব্যাধিতে আক্রান্ত হয়ে যেতে পারো। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ এমন কথা কেন বলো যে কথা, যে কথা তোমরা বাস্তবায়ন করো না, যে কাজটা তোমরা করো না, সেই কাজের কথা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো না, তোমরা যা করো না, সে কথাগুলো যদি বলো তাহলে আল্লাহর কাছে তা অত্যন্ত ধিক্কৃত হয়ে যায়। আল্লাহ একে এই বিষয়টিকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, যে তোমাদের কথার সাথে যদি কাজের মিল না হয় তাহলে আল্লাহ এটিকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন। আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নম্বর 2 এবং 3, আর আগের আয়াতটি ছিল সূরা আল আরাফের আয়াত নম্বর 175 থেকে 176। তদ্রুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইলকে ধিক্কার জানিয়েছেন এই কারণে, এবং এই ধিক্কারের মধ্যে আমরাও অন্তর্ভুক্ত হয়ে যাব যদি ওই অপরাধ আমরাও করি। আল্লাহ বলছেন, আতামুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন, আতামুরুনান নাসা বিল বির, তোমরা মানুষদেরকে, লোকদেরকে ভালো কাজ করতে বলো অথচ নিজেদেরকে ভুলে যাও, নিজে না করো না, মানুষকে করতে বলো, তোমরা তো কিতাব পড়ো, কোরআন পড়ো, তোমাদের মধ্যে কি বিবেক নাই, আকল নাই, তোমরা কি বুঝো না? যদি বুঝেই থাকো, যদি আকল তোমাদের থেকেই থাকে, বিবেক থেকে থাকে, কি করে তোমরা এমন কাজ করতে পারো? যে কাজ নিজে করো না, তো মানুষকে করতে বলো, কত বড় কথা, ধিক্কার জানানো হয়েছে। অতএব আমরা যা জানি তা মানব, অন্যদেরকেও সেই পথে আহ্বান করব। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা, সবাই বলি আল্লাহুম্মা, ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি তোমার কাছে পানা চাই, ওই এলেম থেকে যেই এলেম উপকার করতে পারে না, ওই কলব থেকে যেই কলব তোমাকে ভয় করে না,
ওই নফস থেকে, যেই নফস কখনো তৃপ্ত হয় না, এবং ওই দোয়া থেকে যেই দোয়া তোমার কাছে কবুল হয় না, এই চারটি জিনিস থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহু আকবার। বরং দেখা যায় যারা এলেম অনুসারে আমল করে না তাদেরকে আল্লাহ গাধার সাথেও তুলনা করেছেন। গাধা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নির্বোধ বোকা প্রাণী। আমরা অন্যদেরকে মাঝে মধ্যে রাগ করে গাধা বলি, যখন কেউ কথা বুঝতে চায় না কি বলি, তুই একটা গাধা, এরকম বলি না, হয়তো আদর করে অনেকে বলে, আবার রাগ করে অনেকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে কিতাব দেয়া হলো, তাওরাত দেয়া হলো, আসমানি কিতাব দেয়া হলো, কিন্তু কিতাব তারা আমল করে নাই, কিতাব তারা পড়ে না, বোঝে না, আমল করে না, তারা হলো গাধার মতো। যেই গাধা তার পিঠে অনেক মহামূল্যবান দ্রব্য সামগ্রী বহন করে চলে, কিন্তু সে জানে না এই দ্রব্যের দাম কত বেশি, কি আছে ওই বোঝার ভেতরে, কত মূল্যবান জিনিস বহন করছে, সেটা মূল্যায়ন করতে পারে না, কারণ তার মধ্যে সেই বিবেক নাই, তার মধ্যে সেই ক্ষমতাও নাই। আমার কথা কি বুঝে আসে? তাহলে আমরা কি গাধাও হতে চাই না, কুকুরের মতো হতে চাই না, ধিকৃত হতে চাই না? অন্য আয়াতে আল্লাহ পাক আরো ধিক্কার জানিয়েছেন যারা আমল করে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মীসাকাল লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযূহু ওয়ারা'আ যুহুরিহিম। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের কাছ থেকে কথা নিয়েছিলাম, আমার এই কিতাবকে তোমরা গোপন করবে না, মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, কিন্তু তারা কথা রাখে নাই, তারা এই কিতাবকে তাদের পেছনে ছুঁড়ে মেরেছে, ফানাবাযূহু ওয়ারা'আ যুহুরিহিম, তাদের পেছনে ছুঁড়ে মেরেছে। এর অর্থ হলো তাওয়াকুল আমালাবে, এই কিতাব দিয়ে আমল করে নাই, ছুঁড়ে মারা মানে আমল করে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াশতারাউ বিহি সামানান কালিলা ফাবিসা মা ইশতারুন। তারা এই কোরআনকে কিতাবকে অল্প দামে বিক্রয় করে দিয়েছে, পার্থিব স্বার্থের কাছে কোরআনকে বিক্রয় করে দিয়েছে, নিকৃষ্ট ক্রয় বিক্রয় তারা করেছে। কোরআনকে বিক্রয় করে তারা যা গ্রহণ করেছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, সবচেয়ে মূল্যহীন জিনিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব তাদেরকে আল্লাহ ধিক্কার জানিয়েছেন। তদ্রুপ যারা নিজেরা এলেম শিখেছে আমল করে না, মানুষকে এলেম বিলিয়ে দেয় বিতরণ করে, তাদের ব্যাপারে রাসূল বলছেন, মাসালুল লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা ওয়া ইয়ানসা নাফসা। যেই ব্যক্তি নিজের কথা ভুলে যায়, মানুষকে ভালো কাজ করতে বলে, এলেম শিক্ষা দেয়, ভালো ভালো জ্ঞান শিক্ষা দেয়, কিন্তু নিজে নিজের কথা ভুলে যায়, অর্থাৎ আমল করে না। কামাসালিল ফাতিলা, সেই ব্যক্তি হলো ওই প্রদীপের মতো, প্রদীপের গেছে না, সলিতা আছে না, যেটা আগুন জ্বলত, ওই প্রদীপের মতো বা তার সলিতার মতো, ফাতিলার মতো, তুই উলিন্নাস, যে মানুষকে আলো বিলিয়ে দেয়, কত হারেকো নাফসা, কিন্তু নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, নিজেকে জাহান্নামের আগুনে দিয়ে জ্বালিয়ে দিল, জাহান্নামের আগুনে নিক্ষেপ করলো, অথচ মানুষকে আলো বিকীর্ণ করে দিল। অর্থাৎ এটা কোন বুদ্ধিমানের কাজ হতে, মানুষকেও আলো দিতে হবে, তার আগে ওই আলো দিয়ে নিজেকে বিকশিত করতে হবে আমল করে, তাহলেই না সেই ব্যক্তি হবে সত্যিকার ইমানদার এবং বুদ্ধিমান। এবার আসুন তৃতীয় পয়েন্ট, যারা এলেম অনুপাতে আমল করে না তাদের শাস্তিগুলো কি হবে, তাদের পরিণাম কি হবে দুনিয়াতে এবং পরকালে। একটি পরিণাম হলো তারা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে গিয়ে আফসোস করবে, যে আমলগুলো তারা করে নাই সে আমলগুলো আবার যেন আল্লাহ পাক তাদেরকে করবার সুযোগ করে দেন, সেই সুযোগ পাওয়ার জন্য চিৎকার করবে, ফরিয়াদ করবে, এবং হারানো জীবনের জন্য আফসোস করে বলবে, রব্বানা আখরিজনা নাআমাল সালিহান গায়রাল লাযী কুন্না নাআমাল। হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, নাআমাল সালিহান, ভালো ভালো কাজ করব,
গাইল্লাযী কুননা নাআমাল, যা আগে করেছি তা আর করব না, খারাপ কাজ আর করব না, এবার গিয়ে এলেম অনুপাতে আমল করব। তখন আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমাদেরকে আমি পর্যাপ্ত সময় দিয়েছিলাম, যারা ভালো হতে চেয়েছিল তাদের জন্য ওই সময় যথেষ্ট হয়েছে, যথেষ্ট সময় দিয়েছি, আর দেওয়া হবে না তোমাদের কাছে। আমার পক্ষ থেকে সতর্ককারীরা গিয়েছিলেন, এখন জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো, জালেমদের জন্য এখানে কোনো সাহায্যকারী পাবে না। আমরা কিসের মধ্যে আছি, কিসের ধোকায় পড়ে আছি, কিসের ধোকায় পড়ে আছি যে মৃত্যু আসার আগে অল্প সময়ে সব আমল করে যাব? মৃত্যু কখন আসবে কেউ কি জানেন? আমাদের অবস্থা হলো সেই ছাত্রের মতো, যেই ছাত্র সারা বছর লেখাপড়া করে না, ধোকায় পড়ে আছে। তার এক বন্ধু তাকে বলেছে, লেখাপড়া করে কোনো লাভ নেই, এত কষ্ট করে লাভ কি, পরীক্ষার দুই দিন আগে গিয়ে শিক্ষকের বাড়িতে মূল্যবান গিফট দিয়ে আসবে, দামি দামি উপহার উপঢৌকন দিয়ে আসবে, তাহলেই শিক্ষক তোমাকে পাশ করিয়ে দেবেন, লেখাপড়ার কোনো দরকার নাই। এই ধোকায় পড়ে সে লেখাপড়া ছেড়ে দিল, পরীক্ষার আগের দিন গেল ওস্তাদের বাড়িতে, অনেক উপহার নিয়ে সামগ্রী নিয়ে ওস্তাদটা গ্রহণ করলেন না, কারণ ওস্তাদ ঘুষখোর নন, ওস্তাদ দিনদার মোত্তাকি পরহেজগার মানুষ, ফিরিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন তার বাড়ি থেকে সামগ্রী দিয়ে। এটাই তো করা উচিত। এখন সময় আছে মাত্র একদিন, একদিন সে কি পড়বে? শেষ পড়তে পারলো না, সিলেবাস দেখেই মাথা গরম, ঠিক না? ওই না পড়েই পরীক্ষার হলে চলে গেল, সে কি পাশ করবে? আচ্ছা, এবার যদি সে মনে মনে ভাবে ঠিক আছে পরীক্ষার হল লিখতে পারলাম না, বাড়িতে গিয়ে আবার ভালো করে রিভাইজ দেব, এবার বাড়ি গিয়ে ভালো করে পড়লো, মুখস্থ করলো, লাভ আছে ওখানে? কোনো লাভ? সময় মতো আমল করলে লাভ ছিল, সময় শেষ, এখন আমল করে কোনো লাভ? কোনো লাভ? বন্ধুরা, আমল করতে একটু কষ্ট আছে ঠিক আছে, কিন্তু ওই কষ্টের মধ্যে আনন্দ আছে। যদি আপনি আল্লাহকে চিনতে পারেন এবং আমলের প্রতিদানগুলো বিশ্বাস করেন, তাহলে কষ্টের মধ্যে আনন্দ পাবেন। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরুন এক ব্যক্তি খুব গরিব মানুষ, খুব দরিদ্র, কিছুই নাই, অনেক কষ্টে সৃষ্টে মানবতার জীবন যাপন করছে, নেই ভালো একটা জুতো, নেই খেতে পারছে না, কিন্তু তার পাশেই তার চাচার বাড়ি, তার চাচা অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক, মাল্টি মিলিয়নি হতে পারে না, ওই চাচার কোনো সন্তান নেই। একদিন এই ভাতিজা শুনলো তার চাচা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন। এবার পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হবে কে? এই ভাতিজা, কারণ চাচার কোনো ওয়ারিশ নাই, ফলে ভাইয়ের ছেলে আসাবা হিসাবে ওই চাচার সব সম্পত্তির মালিক হয়ে যাবে, কেমন খুশি হবে? আচ্ছা, এখন চাচার সম্পত্তি হস্তগত করতে কিছু আইনগত ব্যবস্থা আছে না, কিছু আইনি প্রক্রিয়া আছে না? বাংলাদেশে হলে তো আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মনে করুন এক মাস, এক বছর সময় লাগতে পারে, এক বছর। এক বছরের মধ্যে কিন্তু চাচার একটা পয়সাও তার হাতে আসে নাই, বুঝতে পেরেছেন? আসবে এক বছর পরে, সব টাকার মালিক সে হয়ে যাবে। বলুন তো, এই এক বছরের মধ্যে যদিও সে তার চাচার কোনো সম্পত্তি এখনো বাস্তবে হাতে পায়নি, এখনো সে নাকি আছে, এখনো সে ভালো জুতো করতে পারছে না, কিন্তু তার মনে কি আনন্দ থাকবে না দুঃখ থাকবে? সে কি আনন্দ, এই তো কয়েকদিন পরেই কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, বাড়ি করব, গাড়ি করব, বিয়ে করব, কত স্বপ্ন তা, তার ওই কষ্ট আর কষ্ট মনে হবে না, সে এখন কোটি কোটি দৌড়াবে, অফিস অফিস দৌড়াবে, আনন্দে আনন্দে দৌড়াবে। ঠিক মুমিন ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ আমাকে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাত আমি পাবো, তাহলে ওই জান্নাতের বিশ্বাস থাকলে দুনিয়া দুই দিনের জীবনের কষ্ট তার কাছে আনন্দময় হয়ে যাবে। ঠিক যেভাবে এই দরিদ্র ব্যক্তির কাছে তার কষ্টগুলো কি হয়েছিল, আনন্দময় হয়ে গিয়েছিল। কথাটা কি বুঝে এসেছে? এসেছে।
আমার বন্ধুগণ। আরেকটি পরিণাম হলো, এলেম অনুপাতে আমল না করলে আল্লাহপাক এলেম উঠিয়ে নেবেন, এলেম থাকবে না। ইবনুল মুনকাদের তিনি বলছেন, আল ইলমু ইয়াহতিফু বিল আমাল ফা ইন আজাবাহু ওয়া ইল্লা রতাহাল। এলেম আলেমকে বলে আমল করো, যদি সে এই ডাকে সাড়া দেয়, এলেমের ডাকে সাড়া দেয়, এলেম তার কাছে থাকে। যদি সাড়া না দেয়, এলেম আস্তে করে চলে যায়, এলেম তার কাছে থাকে না, এলেম তার কাছে। আউফ বিন মালিক আল আশজাই রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী বলছেন, ইন্না রাসূলুল্লাহি নাযারা ইলা আস-সামাই ইয়াওমান, রাসূল একদিন আকাশের দিকে তাকালেন, ফাকালা হাযা আওয়ানু ইউরফাউল ইলমু, সময় এসে গেছে এলেম উঠিয়ে নেওয়া হবে। অর্থাৎ সেই সময়ে খুব দ্রুত আসবে যখন এলেম উঠিয়ে নেওয়া হবে। ফাকালা লাহু রাজুলুম মিনাল আনসার ইউকালু লাহু ইবনু লাবিদ, ইবনু লাবিদ নামে একজন আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউরফাউল ইলমু ওয়াকাদ উসবিতা ফিল কিতাব ওয়া ওয়া'আতুল কুলুব, এলেম কি করে উঠে যাবে, এলেম কিভাবে উঠিয়ে নেওয়া হবে, এলেম তো কিতাবের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোরআনের মধ্যে এলেম সাবেত হয়ে গেছে, এবং এলেমগুলো মানুষের কুলুব মন আত্মস্থ করে ফেলেছে, কি করে এলেম উঠে যাবে। রাসূল তখন বললেন, ইন কুনতু লাহসিবুকা মিন আফকাহি আহলিল মদিনা, লাবিদ ইবনু লাবিদ, আমি তো তোমাকে মনে করতাম মদিনাবাসীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ, তুমি সেটা বুঝতে পারছ না। এরপরে ফাসুম্মা যাকারা দালালাতাল ইয়াহুদি ওয়ান নাসারা আলা মা ফি আইদিহিম মিন কিতাবিল্লাহ وفي رواية أليس اليهود والنصارى فيهم كتاب الله التوراة والإنجيل لم ينتفعوا منه بشيء رسول বললেন ইহুদ এবং নাসারা খ্রিস্টানরা ধ্বংস হয়ে যায়নি, অথচ তাদের কাছে কিতাব ছিল, তাওরাত ছিল, ইঞ্জিল ছিল, কিন্তু তারা সেই কিতাব মানত না, আমল করত না, যে কারণে সেই কিতাবগুলো তাদেরকে কোনো উপকার করতে পারে নাই, এলেম তাদের থেকে চলে গিয়েছিল। অতএব আল্লাহ পাক যাদেরকে এলেম দিয়েছেন, কম বেশি যতটুকু দিয়েছেন, এই এলেমকে আমল করতে পারলে এলেম আপনাকে ছেড়ে যাবে না, বরং আরও বাড়বে, একটু পরে দেখতে পারবেন। তিন নম্বর পরিণাম হলো, শাস্তি হলো আমল না করার, লা ইস্তাজাবু দাওয়া, দোয়া কবুল হবে না, দোয়া কবুল। ইব্রাহিম বিন আদহাম নামে একজন মনীষী ছিলেন ইরাকে, তো তাকে একবার বসরা নগরীতে প্রশ্ন করা হয়েছিল যে ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব, অথচ আমরা দীর্ঘদিন ধরে দোয়া করছি, আমাদের দোয়া কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না বলতে পারো? তখন ইব্রাহিম বিন আদহাম বলেছিলেন, পাঁচটি কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না, কোন কোন রেওয়ায়েতে 10টি কারণের কথা বলা হয়েছে, আমরা 5টি উল্লেখ করব। আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহ, একটি কারণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছ কিন্তু আল্লাহর হক আদায় করছো না। ওয়া ক্বারাআতুম আল কুরআনা ফালাম তাআমালু বিহ, তোমরা কোরআন পড়ো ঠিকই কিন্তু কোরআন আমল করো না। কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহ ওয়া তারাকতুম সুন্নাতা, সবাই দাবি করো আমরা রাসূলের আশেক, রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলের সুন্নাত তোমরা মেনে চলছো না। কুলতুম নালআনু ইবলিসা ওয়া আতাতুমুহু, সবাই বলো ইবলিসকে আমরা লানত করি, ইবলিস আমাদের শত্রু, কিন্তু ইবলিসের কথা মতেই চলছো, আনুগত্য করছো কার, ইবলিসের। পাঁচ নম্বর তারাকতুম উয়ুবা আনফুসিকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস, তোমরা নিজেদের দোষ ত্রুটিগুলো আলোচনা করো না, পর্যালোচনা করো না, নিজেকে সংশোধন করবার চেষ্টা করো না, বরং অন্যদের দোষ নিয়ে সবসময় ব্যস্ত হয়ে আছো। এবার বলো তোমাদের দোয়া কী করে কবুল হবে? এই দোষগুলো, এই আয়েতগুলো,
এই নিকৃষ্ট চরিত্রগুলো বর্জন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের দোয়া কবুল হবে। এলেম অনুপাতে আমল না করার আরেকটি পরিণাম হলো জাহাদুন নাসি ফি তালাবিল ইলমি, অন্যান্য মানুষেরা এলেম অর্জনে অনুৎসাহিত হওয়া। অর্থাৎ যেই ব্যক্তি আলেম সে যদি এলেম অনুপাতে আমল না করে তাহলে সাধারণ মানুষ মনে করবে এলেমের দাম নাই, প্রয়োজনীয়তা নাই, গুরুত্ব নাই। আলেম যেহেতু আমল করে না তাই অন্য মানুষেরাও এলেমের প্রতি উৎসাহিত বোধ করবে না। তাহলে ওই যে মানুষগুলো এলেম অর্জন করলো না, জাহেল থেকে গেল, সেই জন্য দায়ী থাকবে এই আলেম, সে কি থাকবে? দায়ী থাকবে। এই কথাটি বলছেন আলী ইবনু আবি তালেব কাররামাল্লাহু ওয়াজহা, ইন্নামা জাহাদান নাসু ফি তালাবিল ইলমি লিমা ইয়ারাউনাহু মিন কিল্লাতি ইনতিফাই মান আলিমা বিমা আলিমা। আলেমরা এলেম দ্বারা উপকৃত হচ্ছে না, এটা দেখে সাধারণ মানুষ এলেম থেকে বিমুখ হয়ে যায়। পাঁচ নম্বর কাসরাতুল জাদাল, যারা এলেম অনুপাতে আমল করে না তারা সবসময় ঝগড়া প্রবণ হয়। কি প্রবণ হয়? শুধু বহস করে, শুধু ঝগড়া করে, আমলের খবর নাই। একজন আলেম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান, ফাতাহা আলাইহি বাবাল আমাল ওয়া আগলাকা আলাইহি বাবাল জাদাল, আল্লাহ তার সামনে আমলের দুয়ার খুলে দেন আর ঝগড়ার দুয়ার বন্ধ করে দেন। ওয়ামান আরাদা বিহি শাররা, আর আল্লাহ যার অনিষ্ট চান, ফাতাহা আলাইহি বাবাল জাদাল ওয়া আগলাকা আলাইহি বাবাল আমাল, আল্লাহ তার সামনে ঝগড়ার দুয়ার খুলে দেন আর আমলের দুয়ার বন্ধ করে দেন। ইন্না লিল্লাহ। এখন আমাদের সমাজে তাই হচ্ছে, খালি ঝগড়া, খালি কি ঝগড়া, আমলের খবর, আমলের খবর। কি করে এই জাতির উপরে রহমত আসবে বলুন? ছয় নম্বর, এলেম অনুপাতে আমল না করলে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি একাধিক ধরনের হতে পারে। আনাস বিন মালিক রেওয়ায়ত করছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলছেন, মারাতু লাইলাতা উসরিয়া বি বিআকওয়াম তুকরাদু শিফাহুহুম বিমাকারিদ মিন নার, মিরাজ এবং ইসরা, ইসরার রজনীতে আমি এমন কিছু মানুষ বা কওমের পাশ দিয়ে গিয়েছিলাম, আমি দেখতে পেয়েছিলাম তাদের ঠোঁটগুলো আগুনের করাত দিয়ে, আগুনের করাত দিয়ে দীর্ণ বিদীর্ণ করে দেয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিব্রিল, এই লোকগুলো কারা, এই শাস্তি কেন হচ্ছে তাদের? জিব্রাইল বললেন, খুতাবা ও উম্মাতিক ইয়াকুলুনা ওয়ালা ইয়াফআলুন ওয়া ইয়াকরাউনা ওয়ালা ইয়াআমালুন, এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, খতিব, আলেম, যারা কথা বলে আমল করে না, কোরআন পড়ে মানে না, এটি হচ্ছে তাদের শাস্তি। আপনারা আবার খুশি হবেন না, এটা শুধু খতিবদের শাস্তি না, সবার, এখন সবাই খতিব। যারা মানুষকে দিনের কথা পৌঁছে তারাই তো খতিব, খতিব মানে বক্তা, ঠিক না? যদি বক্তা আমল না করে কিয়ামতের ময়দানে তক্তা বানিয়ে দেওয়া হবে, তক্তা না জাহান্নামের করাত দিয়ে এই ঠোঁটগুলোকে কেড়ে দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত। এজন্য কবি বলছেন, আল আলিমু বিইলমিহি ইযা আল আলিমু বিইলমিহি লা ইয়ামালান উযযিবা মিন ক্বাবলি উবাদিল ওয়াতান, অর্থাৎ যেই আলেম এলেম অনুসারে আমল করে না সেই আলেমকে জাহান্নামের শাস্তি দেয়া হবে মূর্তি পূজারীদের আগে, সামনে আসবে। মনসুর বিন সাদান নামে একজন ব্যক্তি বলছেন, নব্বিতু আমি এই ব্যাপারে জেনেছি যে কিছু লোককে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ইয়াতাআযা মিনহু আহলুন নার, জাহান্নামীরা ওই ব্যক্তি থেকে কষ্ট পাবে, অর্থাৎ ওই ব্যক্তি থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হবে, সেই দুর্গন্ধ জাহান্নামীরা সহ্য করতে পারবে না। তখন তার কাছে এসে বলবে, ওয়াই হাক, তুমি ধ্বংস হয়ে যাও,
ওয়াইহাক মাযা কুনতা তাআমাল, তুমি দুনিয়ায় বসে কি পাপ করেছিলে? মা ইয়াকফিনা মা নাহনু ফীহি মিন হাযা শার হাত্তা উবতুলিনা মিনক ওয়া মিন নাতানি রায়হাতিক আও রীহিক। আমরা যে শাস্তির মধ্যে আছি সেই শাস্তি আমরা সহ্য করতে পারছি না, তার উপরে তুমি আবার এসে এই দুর্গন্ধ দিয়ে আমাদের শাস্তি আরো বাড়িয়ে দিলে, ধ্বংস হয়ে যাও তুমি, কে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, আনা আলেম মা কুনতু আনতাফিউ বিইলমি, আমি আলেম ছিলাম কিন্তু এলেম দিয়ে উপকৃত হতাম না, আমল করতাম না বলেই আজকে আমার এই অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসামা বিন যায়েদ রিওয়ায়াত করছেন, রাসূল কারীম বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউতাবির রাজুলি ইয়াউমাল কিয়ামাহ, এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে, ফায়ুলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবুহু মিন বাতনিহ, তার পেটের মধ্যে থাকা সব নারী ঘুরি বের হয়ে যাবে, ফায়াদুরু বিহা, সে ওই নারী ভুঁড়ির চারপাশে ঘুরতে থাকবে, কামা ইয়াদুরুল হিমারু বিররাহা, পানির চাকতির চারপাশে যেভাবে গাধা ঘোরে, গাধা দিয়ে আগে পানি উঠানো হতো, আবার অনেক জিনিসপত্র ধান কিংবা গম কিংবা সরিষা ভাঙা হতো না, ঘুরত, এভাবে ঘুরবে, তখন জাহান্নামীরা তার চারপাশে আসবে, এসে বলবে, মালাক কি হয়েছে তোমার, তোমার কি হলো? আলম তাকুন তা'মুরু বিল মা'রুফি ওয়া তানহা আনিল মুনকার, তুমি না দুনিয়ায় বসে আমাদেরকে ভালো কাজ করতে বলতে আর খারাপ কাজ থেকে বাধা দিতে, তুমি কেন জাহান্নামে আসলে? তখন সেই ব্যক্তি বলবে, বালা হ্যাঁ আমি আমি সেই ব্যক্তি, কুনতু আমুরু বিল মারুফ ওয়ালা আতিহি ওয়া আনহা আনিল মুনকারি ওয়া আতিহি, আমি ভালো কাজ করতে মানুষকে বলতাম কিন্তু আমি করতাম না, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিতাম কিন্তু আমি খারাপ কাজ করতাম, খারাপ কাজ থেকে আমি বেঁচে থাকতাম না, সেজন্য আজকে আমাকে জাহান্নামে পাঠানো হয়েছে। সাত নম্বর শাস্তি হলো আন-নিফাক, যারা এলেম অনুসারে আমল করবে না তারা মুনাফিকদের মধ্যে গণ্য হয়ে যাবে। এই জন্যই রাসূল বলতেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি কুল্লা মুনাফিকিন আলিমিল লিসান, আমি আমার পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করছি ওই মুনাফিককে, যেই মুনাফিক হবে আলিমুল লিসান, অর্থাৎ লিসান দিয়ে এলেম ছড়াবে কিন্তু তার বাস্তব জীবনে এলেমের কোনো রূপায়ণ বাস্তবায়ন দেখবে না, এই লোকটি হবে মুনাফিক। এই জাতীয় মুনাফিকদের পাল্লায় পড়লে তোমাদের ক্ষতি হয়ে যাবে, আমি সেই জন্য বড় আশঙ্কা বোধ করছি বা আশঙ্কিত বোধ করছি। উমার ইবনুল খাত্তাব বলতেন, হাযযারানা রাসূলুল্লাহ মিন কুল্লি মুনাফিকিন আলিমিল লিসান, রাসূল আমাদেরকে সব সময় সতর্ক করে দিতেন, সাবধান করে দিতেন, সাবধান তোমরা ওই মুনাফিকের কাছে যেও না যে হবে আলিমুল লিসান, জিহ্বা দিয়ে এলেম ছড়াবে, আলিমুল লিসান আলিমুল কলব নয়। সেজন্য প্রসিদ্ধ মনীষী আব্দুল্লাহ আল মুতাস তিনি বলছেন, ইলমুন বিলা আমাল কা শাজারাতিন বিলা সামার, যেই এলেমের সাথে আমল থাকে না সেই এলেম হচ্ছে ফলহীন বৃক্ষের মতো, ওয়াইলমুল মুনাফিক ফি কওলিহি ওয়াইলমুল মুমিন ফি কলবিহি আও আমালিহি, মুনাফিকের এলেম তার কথার মধ্যে আর মুমিনের এলেম তার আমলের মধ্যে কিংবা তার কলবের মধ্যে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, মাসালু ইলমিন লা ইউমালু বিহ কামাসালি কানজিন লা ইউনফাকু মিনহু ফি সাবিলিল্লাহ, যেই ইলম দ্বারা আমল করা হয় না সেই ইলম হলো ওই সঞ্চিত অর্থের মতো, যেই অর্থ থেকে আল্লাহর পথে কিছুই ব্যয় করা হয় না।
আরেকজন বলছেন মাসালুল্লাযী লা ইয়ামালু বিইলমি কাল্লাযী ইউসাল্লি বিগাইরি উযু, যেই ব্যক্তি ইলম দিয়ে আমল করে না সেই ব্যক্তি হলো তার মতো যে ওযু ছাড়া নামাজ পড়েছে। নামাজ হবে? এই জন্য ডক্টর ইউসুফ আল কারাদাবি বলছেন আল আমালু বিলা ইলমিন লা ইয়াকুন, ইলম ছাড়া আমল হয় না, ইলম ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। ওয়াল ইলমু বিলা আমালিন জুনুন, আর আমল ছাড়া শুধু ইলমের জন্য ইলম অর্জন করা এটা হচ্ছে এক ধরনের উন্মাদনা, পাগলামি, এক ধরনের পাগলামি। চমৎকার কথা, চমৎকার কথা। আল আমালু বিলা ইলমিন লা ইয়াকুন ওয়াল ইলমু বিলা আমালিন জুনুন। এবার আসুন আরেকটি পয়েন্ট আলোচনা করি, ফাওয়াইদুল আমাল, ইলম অনুপাতে আমল করলে কি কি লাভ হবে। একটি লাভ হলো যেই ইলম আপনার নাই আল্লাহ পাক সেই ইলম আপনাকে শিখিয়ে দিবেন। মান আমিলা বিমা আলিমা আওরাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, সুবহানাল্লাহ। যেই ইলম আপনার নাই এরকম নতুন নতুন ইলম আল্লাহ আপনাকে দান করবেন। আরেকটি ফায়দা হলো কোনটি উপকারী ইলম কোনটি অপকারী ইলম, কোনটির মধ্যে ফায়দা আছে কোনটির মধ্যে ফায়দা নেই আপনি বুঝতে পারবেন। কেন? যেই ব্যক্তি ইলম অনুসারে আমল করে সে বুঝতে পারে এটা ভালো কাজ হয়েছে এটা খারাপ কাজ হয়েছে, যে আমল করে না সে বুঝতে পারে না এই ইলমটা আদৌ প্রয়োজন আছে কি না, এটা ভালো কিনা খারাপ এটা সে বুঝতে পারে না। আমল এটা বিভেদ বা পার্থক্য সূচনা করে দেবে। এজন্য ইব্রাহিম বিন আদহাম বলছেন মান তাআল্লামা ইলমান ইউরিদু বিহি ওয়াজহাল্লাহি ওয়াদ-দারাল আখিরাহ আতাহুল্লাহু মিনাল ইলমি মা ইয়াহতাজু ইলাইহি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের সুখের জন্য ইলম অর্জন করবে মানে আমল করবে আল্লাহ তাকে ওই ইলম শিখিয়ে দেবে যেই ইলমটা তার দরকার, যে ইলমটা তার খুব প্রয়োজন। তিন নম্বর উপকারিতা হলো ইলম অনুপাতে আমল করলে ইলমকে সহজে মুখস্থ করতে পারবেন, মনে রাখতে পারবেন। আশ-শাবি, ইমাম আশ-শাবি রাহমাতুল্লাহ বলছেন কুন্না নাস্তাঈনু আলা হিফযিল হাদীসি বিল আমালি বিহ, আমরা হাদিস অনুপাতে আমল করে হাদিস অনুসারে আমল করে হাদিসগুলোকে মুখস্থ করার ক্ষেত্রে সাহায্য গ্রহণ করতাম, মানে হাদিস তো মুখস্থ হতে চাইতো না এই জন্য আমরা হাদিস আমল করতাম, আমল করলে কি হয়ে যেত মুখস্থ হয়ে যেত। আমল হচ্ছে মুখস্থ করার সবচেয়ে বড় উপায়, এই জন্যই আমাদের ছাত্ররা মনে রাখতে পারে না, কারণ তারা পরীক্ষার জন্য পড়ে, পরীক্ষাও শেষ এলেমও দৌড় দিয়ে চলে যায় হারিয়ে যায় উড়াল দেয়, আর যারা আমল করার জন্য পড়ে তাদের এলেম উড়াল দিয়ে যেতে পারে না, আমলের খাঁচায় বন্দি হয়ে যায়। চার নম্বর সিদকুল ঈমান, আপনি যে ঈমানের দাবিতে সত্যবাদী এটা আমলের দ্বারা প্রমাণিত হবে। এজন্য প্রসিদ্ধ তাবেঈ আল হাসান আল বসরি বলেছেন লাইসাল ঈমান বিতাহাল্লি ওয়ালা বিতামান্নি ওয়ালাকিনাল ঈমান মা ওয়াকুরা ফিল কলবি ওয়াসাদাকাতুল আমাল, ঈমান শুধু দাবি করার জিনিস নয় কিংবা শুধু তামান্নি আশার স্বপ্ন দেখার জিনিস নয়, ঈমান হচ্ছে যা মনের মধ্যে স্থির হয়েছে এবং আমল যাকে সত্যায়ন করেছে, মানে ঈমান মনের মধ্যে থাকে আর আমল সেই ঈমানের সত্যতা বাস্তবায়ন করে প্রমাণিত করে। সুবহানাল্লাহ, আপনি নামাজ পড়লেই বোঝা যাবে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ না পড়লে আমরা কী করে বুঝবো আপনার মনের মধ্যে ঈমান আছে ঠিক কিনা। আমার বন্ধুগণ, লিকুল্লি শাইইন আলামা ইউরাফু বিহা, প্রত্যেকটা জিনিসকে চেনার জন্য কিছু আলামত থাকে, নিদর্শন থাকে, সেই নিদর্শন দেখে ওই বস্তু শনাক্ত করা সহজ হয়ে যায়। ওয়ালিদ্দিন আলামাতুদ্দিন, ইসলামের আলামত তিনটা, এই তিনটা আলামত দেখলে বুঝতে পারবেন এই লোকটি মুসলমান। কি কি? আল ঈমান ওয়াল ইলমু ওয়াল আমাল, আল ঈমান ওয়াল ইলমু ওয়াল আমাল, ঈমান ইলম এবং আমল, এই তিনটি হলো একজন মুসলমানকে চেনার আলামত। ছয় নম্বর হলো
ইমান আমল অনুসারে আমল করার ষষ্ঠ উপকারিতা হলো আত-তাআসিরু ফিন-নাস। আপনি যদি আমল করেন তাহলে আপনার কথা শ্রোতার মনের মধ্যে গেঁথে যাবে। আমি আমল করলে আমি যেই কথাগুলো বলবো আমার শ্রোতারা, আমার বন্ধুরা, আমার মুহিব্বিনরা সেই জিনিসটা গ্রহণ করবেন, তারা প্রভাবিত হবেন। আমল না করলে প্রভাব সৃষ্টি হবে না। এই জন্য এত মাহফিল হচ্ছে, এত এত মাহফিল, কিন্তু আমাদের সমাজের গুণগত মান পরিবর্তন হচ্ছে না। কারণ আমলের মধ্যে আমাদের সবার কি আছে, অনেক ত্রুটি এবং ঘাটতি রয়ে গেছে। এজন্য প্রসিদ্ধ মনীষী জিয়াদ বিন আবি সুফিয়ান বলেছিলেন, ইদা খারাজাল কালামু মিনাল কলবি ওয়াকা ফিল কলবি। কোনো কথা যখন মনের ভেতর থেকে বের হয়, এই কথাটি আরেকজনের মনের মধ্যে গিয়ে গেঁথে যায়। ওয়া ইদা খারাজা মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াজিল উযুন। আর কথা যদি মন থেকে বের না হয়ে জিহ্বা থেকে বের হয়, তাহলে শ্রোতার কান অতিক্রম করে না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। অতএব কথা বলতে হবে মন থেকে, তার মানে আমলের মাধ্যমে কথাটিকে বলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন। সাত নম্বর হলো ফাহামু মানাহু। যতক্ষণ পর্যন্ত আপনি আমল না করবেন, ততক্ষণ হয়তো এলেমের আসল অর্থ আপনি বুঝবেন না। এলেম বহন করতে পারেন, কিন্তু তাৎপর্য, অন্তর্নিহিত বিষয়টি বুঝতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ বলছেন, মুহাম্মাদ একজন রসুল ছাড়া কিছু নয়, তার আগে অনেক রসুল চলে গেছেন। মুহাম্মাদ যদি মারা যান কিংবা শহীদ হন, অর্থাৎ চলে যান, তাহলে কি তোমরা আবার আগের জায়গায় চলে যাবে? কার কথা এই আয়াতটি? ওমর পড়েন নাই, জানতেন না? তাহলে যখন রাসুল মারা গেলেন, ইন্তেকাল করলেন, তখন তিনি ওই কাজটি কেন করলেন, ওই কথাটি কেন বলেছিলেন? যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গেছেন, আমি তাকে খতম করে দেব, তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব, তখন আবু বকর বলেছেন, ওমার পাগলামি করো না, ওমার কি করছো তুমি, তুমি কি ভুলে গেছো, আল্লাহর কথা শোনো নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা। মুহাম্মদ রাসূলুল্লাহ চিরঞ্জীব নন, তিনি মরে যাবেন, অতএব পাগলামি করছে কেন ওমার? ওমার বলছিলেন, আমার মনে হলো আমি আয়াতটি প্রথমবারের জন্য শুনেছি। সুবহানাল্লাহ। তাহলে বাস্তবতা ছাড়া সঠিক অর্থ মাঝে মধ্যে খুঁজে পাবেন, আমল করলে আসল অর্থটা আল্লাহ পাক আপনাকে শিখিয়ে দিবেন, ঠিক না বিঠি? আট নাম্বার, এলেম অনুপাতে আমল করলে আপনি এলেম দ্বারা উপকৃত হতে পারবেন, নইলে গাধার মতো বহন করেই যাবেন, আপনি কিছুই পাবেন না। এ কথাই বলছেন ইমাম ইবনুল জাউজি, ইন্নামা মানাহু। সাত নাম্বার, ইন্নামা মানাহু, ইন্নামা ইয়ানালু মানাহু মান তাআল্লামাহু লিল আমাল। যেই ব্যক্তি আমল করার জন্য এলেম শেখে, সেই ব্যক্তি এলেমের অর্থ বোঝে। সাত নাম্বার, এলেমের অর্থ বুঝতে পারবে। আর আট নাম্বার হলো, এলেম দ্বারা উপকৃত হতে পারবে। একজন মনীষী আর রুজবারি বলছেন, মান খারাজা ইলাল ইলমি ইউরিদুল আমাল ইয়ানফাউহু কালিলুল ইলম। যেই ব্যক্তি আমল করার জন্য এলেম শিখতে বের হয়, সে অল্প এলেম অর্জন করলেও অল্প এলেমও তার কাজে লাগে, অল্প হলেও ওই এলেম তার কল্যাণ সাধন করে। আর যে ব্যক্তি আমলের উদ্দেশ্যে শিখে না, সে দুনিয়া পরিমাণ এলেম শিখলো, ওই এলেম তার কোনো কাজে লাগবে না। শেষ পর্যায়ে আমরা শেষ পয়েন্ট আলোচনা করব, নামাজুল আমাল। এই আমলের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারা কিভাবে দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, তার কিছু দৃষ্টান্তগুলি শেষ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত, রাত্রি জেগে এত বেশি নামাজ পড়তেন, ইবাদত করতেন, আমল করতেন, যে তার দুটো পা মুবারক ফুলে যেত। আমাদের মা জিজ্ঞেস করেছেন, আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আতাসনাউ হাযা ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। হে রসুল, আপনার আগের পরের সব গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আপনি এত কষ্ট করছেন কেন?
তখন রাসূল কি বলেছিলেন, আফালা আকুনু আব্দান শাকুরা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ পরায়ণ বান্দা হব না? সুবহানাল্লাহ, যার সব গুনাহ মাফ করে দেয়া হয়েছিল তবুও তিনি সেই মহান স্রষ্টার ইবাদত করে করে পা যুগল ফুলিয়ে দিয়েছিলেন, এর চেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আর কে স্থাপন করতে পারবে? উমার ইবনে খাত্তাব, যাকে জান্নাতে সুসংবাদ দেয়া হয়েছিল, জান্নাতে সুসংবাদ দেয়া হয়েছিল, তিনি এত বেশি আল্লাহর ভয়ে কান্না করতেন যে কাঁদতে কাঁদতে তার দুই চোখের তলদেশ দিয়ে, তার এই গণ্ডদেশ দিয়ে কালো দুটো দাগ পড়ে গিয়েছিল। যদি কোথাও দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হয় সেখানে পানি দাগ পড়ে যায় না? ঠিক এভাবে তার দুই গণ্ডদেশে, চোখের তলদেশে এত কেঁদেছেন, কান্নার দাগ পড়ে গিয়েছিল। ৪০ বছরের মধ্যে এক উক্ত নামাজ ও জামাত ছাড়া পড়েন নাই। সুফিয়ান সাউরি কানা ইয়াবকির দাম খাওফান মিনাল্লাহ, সুফিয়ান সাউরি এত বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত ধারা ছুটেছিল, দম রক্ত কান্না কেঁদেছেন কার ভয়ে? উমার আব্দুল্লাহ ইবনে উমার একবার একটা স্বপ্ন দেখেছিলেন, একটা ভীতিজনক স্বপ্ন। রাসূলকে যখন জানানো হলো তখন রাসূল বলেছিলেন, নিমার রাজুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ খুব ভালো মানুষ, লাউ কামা মিনাল লাইলি লাউ কানা ইয়াকুমুল লাইল, যদি আব্দুল্লাহ রাত জেগে জেগে নামাজ পড়ত না তাহলে তো আব্দুল্লাহ আরো অনেক ভালো হয়ে যেত। আব্দুল্লাহ এমনি খুব ভালো মানুষ, একটা কাজ সে কম করে, সেটি কি? সে রাত কম জাগে, মানে তাহাজ্জুদ কম পড়ে। যদি সে তাহাজ্জুদ পড়তো না তাহলে অনেক উপরে চলে যেতে পারত। এই হাদিসটি শোনার পরে নাফে বলছেন, ফালাম ইয়ানাম আব্দুল্লাহ বাদা যালিকা মিনাল লাইলি ইল্লা কালিলা, মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ রাত্রি থেকে নামাজ পড়তেন, খুব কম ঘুমাতেন সারা জীবন। হাকিম বিন হিজাম রাসূলের কাছে একবার সম্পদ চেয়েছিলেন, গনিমত বণ্টন করা হচ্ছিল, একবার চাইলেন রাসূল দিলেন, আবার চাইলেন দিলেন, আবার চাইলেন দিলেন, তিনবার চাওয়ার পরে, তিনবার দেওয়ার পরে রাসূল পরোক্ষভাবে হাকিমকে একটু ভৎসনা করে কিছু কথা বলেছিলেন, সরাসরি না পরোক্ষভাবে, মানে সম্পদের মোহ যেন তাকে ধরতে না পারে, আকৃষ্ট করতে। সাথে সাথে হাকিম বিন হিজাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনাকে রসুল হিসেবে পাঠিয়েছেন তার কসম করে বলছি, লা আরজাউ বাদাকা আহাদান শাইআন আবাদা, আমি জীবনে আপনার পরে কারো কাছে আর কিছু চাইব না, মৃত্যু পর্যন্ত কারো কাছে কিছু চান নাই, এমন কি নিজের বাহন থেকে লাঠিটা পড়ে গেল কাউকে বলেন নাই, ভাই উঠিয়ে দাও, নিজে নেমে লাঠি উঠিয়েছেন। আমল কাকে বলে? সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটি উদাহরণ দিয়ে শেষ করব। উকবা বিন মুসলিম রেওয়ায়াত করছেন, সুফাইয়া আল আসবাহি তাকে বলেছেন, আন্নাহু দাখাল আল মাদিনা, তিনি মদিনায় গেলেন, ফাইদা হুয়া বিরাজুলিন কদ ইস্তামা আলাইহিন নাস, দেখলেন একজন ব্যক্তিকে ঘিরে অনেক মানুষ বসে আছে এবং সেই ব্যক্তি হাদিস বলছেন তাদেরকে। জিজ্ঞেস করলেন, মান হাজা, এই সভার মধ্যমণি ওই লোকটি কে? বলা হলো, হুয়া আবু হুরাইরা রাদিয়াল্লাহু, এই লোকটি বলছেন সুফাই আল আসবাহি। ফাদানাউতু মিনহু, আমি আস্তে আস্তে করে তার কাছে চলে গেলাম, হাত্তা ক্বাদতু বাইনা ইয়াদাইহি ইউহাদ্দিসুন নাস, একেবারে তার সামনে গিয়ে বসলাম, তখনও তিনি মানুষকে হাদিস বলছিলেন। ফালাম্মা সাকাতা ওয়া খালা, যখন সবাই চলে গেল তিনি একা একা রইলেন, চুপচাপ বসে আছেন। কুলতুলা, আমি তাকে বললাম, আসআলুকা বিহাক্কিন ওয়া হাক্কিন, আসআলুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লিমা হাদাফতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি আলিমতাহু আকালতাহু ওয়া আলিমতাহু,
হে আবু বকর, আবু হুরায়রা, আমাকে এমন একটি হাদিস বলুন যে হাদিসটি আপনি সরাসরি রাসূলের মুখে শুনেছেন এবং আপনি নিজে সেই হাদিসটি আকল দিয়ে বুঝেছেন এবং মানে আমল করেছেন, বুঝেছেন, এমন একটি হাদিস বলুন। আমি আল্লাহর দোহাই দিয়ে, অতপর আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে এমন একটি হাদিস শুনতে চাচ্ছি। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আফআল, হ্যাঁ বলবো বলবো, লা উহাদ্দিসান্নাকা হাদীসান সামিতুহু মিন রাসূলিল্লাহ, আমি তোমাকে এমন একটি হাদিস বলবো যে হাদিসটি আমি রাসূলের মুখে শুনেছি, আকালতুহু ওয়া আলিমতুহু, যে হাদিসটি আমি আমার আকল দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে আত্মস্থ করেছি, বুঝেছি, যে হাদিসটির এলেম অর্জন করেছি। ثُمَّ نَشَغَ أَبُو هُرَيْرَةَ نَشْغَةً فَمَكَثْنَا قَلِيلًا ثُمَّ أَفَاقَ, এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেলেন, মুচ্ছে পড়লেন, সংজ্ঞা হারিয়ে ফেললেন। অনেকক্ষণ আমরা অপেক্ষা করলাম, যখন জ্ঞান ফিরে আসলো বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদীসান হাদাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটি রাসূল আমাকেই শুধু বলেছিলেন এবং এই ঘরের মধ্যে বসে, আমি আর রাসূল ছাড়া এখানে কেউ ছিল না। এই কথা বলার সাথে সাথে ফানাশাবা আবু হুরায়রা নাশাতান শাদীদা, আবার বেহুশ হয়ে গেল, আবার বেহুশ হয়ে গেল। অনেকক্ষণ পরে সুম্মা আফাকা, হুশ ফিরে আসলো, ওয়া মাসাহা ওয়াজহা, হাত দিয়ে চেহারাটা মুছে নিলেন, বললেন, আফআলু, আমি বলবো, লা উহাদ্দিসান্নাকা হাদীসান হাদাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি লাইসা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি অবশ্যই তোমাকে সেই হাদিসটি বলবো যে হাদিসটি রাসূল আমাকেই শুধু বলেছিলেন এই ঘরের মধ্যে বসে, আমি আর রাসূল ছাড়া কেউ ছিলেন না। সেই দৃশ্যগুলো স্মরণ করছে, হাদিসটির ভয়াবহতা চিন্তা করে আবার বেহুশ হয়ে গেল। এই লোকটি বলছেন, সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশাতান শাদীদা ফামাল খাররাত আলা ওয়াজহি, বেহুশ হয়ে জমিনের উপরে অধমক হয়ে পড়ে গেলেন, এভাবে পড়ে গেলেন। ফাসদাক্তুহু আলাইয়া তাবিলান, আমি তাকে উঠে উঠিয়ে জড়িয়ে ধরে অনেকক্ষণ আমার সাথে হেলান দিয়ে রাখলাম, অনেকক্ষণ সাপোর্ট দিলাম, এরপরে তার জ্ঞান ফিরে আসলো। বললেন, হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদি লিয়াকযিয়া বাইনাহুম, কিয়ামতের দিন আল্লাহ বান্দাদের কাছে নেমে আসবেন তাদের মধ্যে বিচার ফয়সালা করার জন্য। ওয়া আউয়ালু মান ইয়াদউ বিহ, প্রথম বিচার করার জন্য যাদেরকে ডাকবেন সর্বপ্রথম, রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফী সাবীলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল, তিন প্রকার ব্যক্তিকে ডাকবেন, এক প্রকার কোরআন শিখেছিল, দ্বিতীয় প্রকার আল্লাহর পথে শহীদ হয়েছিল, তৃতীয় প্রকার অনেক ধন সম্পদের মালিক ছিল। ফায়াকুলুল্লাহু লিল ক্বারে, যেই ব্যক্তি কোরআন পড়েছিল, কোরআন শিখেছিল, কোরআনকে বুকে ধারণ করেছিল, তাকে আল্লাহ বলবেন, আলাম উআল্লিমুকা মা আনজালতু আলা রাসূলি, আমি যেই কিতাব আমার রাসূলকে নাযিল করেছিলাম আমার রাসূলের উপরে, আমি কি তোমাকে সেই কিতাবের এলেম দেইনি? লোকটি বলবে, বালা ইয়া রব, অবশ্যই তুমি দিয়েছো। আল্লাহ পাক বলবেন, ফামাযা আমিলতা ফিমা আলিমতা, তুমি যা শিখেছিলে কি কি আমল করেছো বলো। লোকটি বলবে, ইয়া রব,
আমি তোমার কিতাব সকালে সন্ধ্যায় সবসময় পড়তাম, তিলাওয়াত করতাম, আমল করতাম, মানুষকে শিক্ষা দিতাম। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলেছ। ওয়াতাকুলুল মালাঈকাতু কাযাবতা, ফেরেশতারা সঙ্গে সঙ্গে জবাব দিবেন, তুমি মিথ্যা কথা বলেছ। ওয়াকুলুল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, ইন্নামা আরাদতা আন ইউক্বালা লাকা ইন্না ফুলানান ক্বারি ফাকাদ ক্বিলা যালিকা। তুমি তো আবার কোরআন শিখেছিলে, কোরআন পড়েছিলে, কোরআনের কথা মানুষকে বলেছিলে, এই জন্যই যেন মানুষ তোমাকে বড় কারি বলে, বড় আলেম বলে, বড় পণ্ডিত বলে, আর পৃথিবীর লোকেরা এই সব অভিধায় তোমাকে ডেকেছে, তুমি তা পেয়েছো, আমার কাছে তোমার জন্য কিছু নাই। ওই উতাবে সাহেবিল মাল, এরপরে আনা হবে ওই ধনবান ব্যক্তিকে। আল্লাহ বলবেন, আলম ওয়াসি আলাইকা হাত্তা লাম আদাআকা তাহতাজু ইলা আহাদ, আমি তোমাকে এত অঢেল সম্পদ দিয়েছিলাম যে তুমি কারো কাছে কোনোদিন কিছু চাও নাই, যেতে চাইতে হয়নি, তুমি কারো মুখাপেক্ষী ছিলে না, আমি এত সম্পদ তোমাকে দিয়েছি, এই সম্পদ দিয়ে কি করেছো? ফামালা আমালতা ফিমা আতাইতুক, আমি যে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ দিয়ে কি করেছো? লোকটি বলবে, ইয়া রব, কুনতু আসিলুর রাহিম ওয়া আতাসাদদাক, আমি দান খরচ করেছি, আত্মীয়দেরকে দিয়েছি, আত্মীয়তার বাঁধন ছিন্ন করি নাই। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, মিথ্যে বলেছো। ফেরেশতারাও বলবেন, কাযাবত, মিথ্যে বলেছো। আল্লাহ পাক আবার বলবেন, বাল আওয়াত আন ইয়াকাল ফুলান জাওয়াব ফাকাদ ক্বিলা যালিক, তুমি তো এসব করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে সর্বত্র, সেই জন্য করেছিলে, আর সেটা বলা হয়েছে পৃথিবীতে। ওয়া ইউতা বিল্লাযী কুতিলা ফী সাবীলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছিলেন সেই ব্যক্তিকে আনা হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ফী মাযা কুতিলত, কেন তুমি নিহত হয়েছিলে বলো? লোকটি বলবে, উমিরতা বিল জিহাদ আও উমিরতু বিল জিহাদ ফী সাবীলিক ফাকাতালতু হাত্তা কুতিলত, হে আল্লাহ, তোমার পথে জিহাদ করার জন্য আদিষ্ট হয়েছিলাম এবং তোমার পথে যুদ্ধ করেছিলাম, তোমার পথে যুদ্ধ করে করে শহীদ হয়েছিলাম, মৃত্যুবরণ করেছিলাম, নিহত হয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলেছ। ফেরেশতারা বলবেন, কাযাবত, মিথ্যে বলেছ। আল্লাহ পাক আবার বলবেন, আরাদতা আন ইউক্বাল ফুলানুন জারী ফাকাদ ক্বিলা যালিক, তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, বীরত্বম খেতাব দিবে, কত কিছু বলবে, সব তো পেয়ে গেছে দুনিয়ায়, আমার জন্য করো নাই, আমার জন্য করো নাই, আমার জন্য জীবন দাওনি। আবহাওয়ারা বলছেন, সুম্মা দরাবা রাসূলুল্লাহি আলা রুকবাতাইয়া, রাসূল আমার এই রুকবার উপরে একটা থাপ্পড় দিলেন, সস্নেহে একটা থাপ্পড় দিলেন হাঁটুর উপরে, উরুর উপরে, বললেন, ইয়া আবা হুরাইরা, উলাইকা সালাস মিন উলাইকা সালাস আউয়ালু খালকিল্লাহ তুসাহারু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামা, এরাই হলো সেই তিন প্রকার মানুষ যাদেরকে দিয়ে কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে, এদেরকে দিয়ে সূচনা করা হবে জাহান্নামের, এরাই সেই তিন প্রকার মানুষ। এজন্য বলেছিলাম, কাফের দিয়ে নয়, কাফের দিয়ে নয়, অগ্নিপূজনে দিয়ে নয়, জাহান্নামে প্রথম দেওয়া হবে ইমানদারদের। আমাদের মধ্যে গলত ছিল বলে কিসের মধ্যে এই কথাগুলো বলতে গিয়ে আবু হুরায়রা তিনবার বেহুশ হয়ে পড়লেন, কি আমল তারা করতেন, কি পরিমাণ আমল
যত্নশীলতা ছিল, আমাদের মধ্যে তা আছে? আমার বন্ধুগণ, আজকে এখানে শেষ করব। তবে আল্লাহকে আমরা কথা দিতে চাই, আমরা যা শিখেছি যা শিখব ইনশা আল্লাহ এখন সিদ্ধান্ত নেব, আমল করব। সবাই রাজি আছি? সবাই আমল করব ইনশা আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, সবাই একমত। প্রতিদিন কোরআন পড়ব, একমত। মানুষকে কোরআন শিক্ষা দিব, রাজি আছি? আলহামদুলিল্লাহ।